প্রিন্টিং টেক্সটাইল সেক্টরে প্রিন্টিং খুব জনপ্রিয় একটি কাজ। আজকের এই পুরো ভিডিওতে আমি টেক্সটাইল প্রিন্টিং এর ডিটেইলস সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। সো লেটস স্টার্ট। ফেব্রিককে ক্রেতার কাছে আরো আকর্ষণীয়ভাবে উপস্থাপন করার জন্য ফেব্রিকের বিভিন্ন স্থানে ডাই কিংবা পিগমেন্ট তথা বিভিন্ন কেমিক্যালের সাহায্যে বিভিন্ন প্যাটার্ন কিংবা ডিজাইন করাকেই মূলত প্রিন্টিং বলা হয়। প্রিন্টিং মূলত লোকালাইজড ডাইং, যা সাধারণত ফেব্রিকের সৌন্দর্য বর্ধনের কাজে ব্যবহার করা হয়। প্রিন্টিং করার বিভিন্ন ধরনের পদ্ধতি রয়েছে, তবে আজকের এই ভিডিওতে আমরা প্রিন্টিংয়ের তিনটি পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। তাহলে শুরু করি সেই জনপ্রিয় তিনটি পদ্ধতির বর্ণনা। সর্বপ্রথম আমরা জেনে নিব ব্লক প্রিন্টিং সম্পর্কে। প্রিন্টিংয়ের বিভিন্ন পদ্ধতির মধ্যে সবচেয়ে পুরনো এবং জনপ্রিয় পদ্ধতি হচ্ছে এটি। এই পদ্ধতিতে মূলত একটি কাঠের টুকরোর মধ্যে নকশা করা হয়। এই নকশাকৃত কাঠের টুকরোর মধ্যে রং লাগানো হয়। পরবর্তীতে রং লাগানোকৃত এই কাঠের টুকরোকে ফেব্রিকের উপর রেখে চাপ প্রয়োগের মাধ্যমে প্রিন্ট করা হয়। এভাবে পুনরাবৃত্তি করার মাধ্যমে এই প্রিন্টিংটি সম্পূর্ণ করা হয়। ব্লক প্রিন্টিংকে আমরা দুইটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে হ্যান্ড ব্লক প্রিন্টিং এবং অন্যটি মেশিন ব্লক প্রিন্টিং। হ্যান্ড ব্লক প্রিন্টিং মূলত বলা হয় যেই প্রিন্টিংয়ে আমরা কাঠের টুকরো অর্থাৎ কাঠের ব্লকের সাহায্যে আমরা হাতের মাধ্যমেই এই প্রিন্টিং করে থাকি। স্বয়ংক্রিয় মেশিনের সাহায্যে যে ব্লক প্রিন্টিং করা হয় মূলত তাকেই মেশিন ব্লক প্রিন্টিং বলা হয়। এই পদ্ধতিতে প্রিন্টিং করলে বেশ তাড়াতাড়ি এবং সহজেই প্রিন্টিং করা যায়, তবুও এর ব্যবহার বর্তমানে নেই বললেই চলে। এখন আমরা জেনে নিব এই পদ্ধতির সুবিধা এবং অসুবিধাগুলো সম্পর্কে। প্রথমেই সুবিধা। এটি বেশ সহজ এবং সস্তা পদ্ধতি, যার ফলে যে কেউ যে কোনো সময়ে খুব সহজেই কম খরচে প্রিন্টিং করতে পারে। আর এই পদ্ধতিতে যে কোনো জটিলতা ছাড়াই বিভিন্ন জটিল জটিল ডিজাইন করা সম্ভব। আর এই পদ্ধতিতে আমরা ইচ্ছামতো বিভিন্ন রং ব্যবহার করতে পারি। এগুলোই মূলত এই পদ্ধতির বড় বড় সুবিধাসমূহ। এখন আমরা জানব এই পদ্ধতির অসুবিধাগুলো সম্পর্কে। এই পদ্ধতির সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে এটি বেশ সময় সাপেক্ষ পদ্ধতি, অর্থাৎ সম্পূর্ণ কাজটি শেষ করতে আমাদের অনেক সময় প্রয়োজন হয়, যার ফলে বড় বড় প্রতিষ্ঠানগুলো এই পদ্ধতিতে প্রিন্ট করা বন্ধ করে দিয়েছে। তাছাড়াও ব্লক তৈরি করার জন্য যে কাঠের নকশা আমরা ব্যবহার করি এটিও একটি জটিল প্রক্রিয়া। যেহেতু এটি একটি ম্যানুয়াল পদ্ধতি, তাই এটি বেশ পরিশ্রমের কাজ। তবুও বিভিন্ন সময় দেখা যায় নকশার মধ্যে ত্রুটিপূর্ণতা রয়েছে, তাই এই পদ্ধতির জনপ্রিয়তা দিন দিন অনেকটাই কমে আসতেছে। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আমি পরবর্তী ভিডিওতে টেক্সটাইলের অন্যান্য প্রিন্টিং অর্থাৎ স্কিন প্রিন্টিং এবং রোলার প্রিন্টিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আর সেই ভিডিওগুলো পেতে এই চ্যানেলটির সাথেই থাকুন। আর ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।